অবশেষে হাজির হয়ে গেলাম আইটেল এ 24 প্রো নিয়ে। আইটেলের এই ফোনটি গ্রামীণ ফোনের সাথে কোলাবরেশন করে বানানো হয়েছে, আর তার কারণে আপনি যদি আইটেলের এই ফোনটি ব্যবহার করেন তাহলে ইন্টারনেটজনিত বিশেষ সুবিধা পেয়ে যাবেন। তো ভিডিওটা পুরোপুরি দেখবেন আশা করি, তাহলে এই ফোনটির যত ভালো মন্দ দিকগুলো আছে জানতে পারবেন, এবং ফুল ভিডিওটা দেখার পরে আপনাদের এই ফোনটি কিনতে অনেক হেল্পফুল হবে। আর হ্যাঁ, আর একটা কথা না বললেই নয়, আপনারা যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, কারণ এরকম প্রতিনিয়ত নতুন নতুন গ্যাজেট সম্বন্ধে জানতে পারবেন। তো আর দেরি না করে চলুন শুরু করি। শুরু করতেছি এই ফোনটির বক্স কন্টেন্ট দিয়ে। এটার বক্স কন্টেন্টে পেয়ে যাবেন আইটেল এ 24 প্রো ফোনটা। তাহলে বক্সটি খুললেই আপনি পেয়ে যাচ্ছেন 5W-এর একটি চার্জিং অ্যাডাপ্টার, তারপর আরও পাচ্ছেন মাইক্রো USB চার্জার ক্যাবেল, তারপর পরই পেয়ে যাবেন সেই কাঙ্ক্ষিত এয়ারফোনটি। এয়ারফোনটি একেবারেই খারাপ নয়, চলার মতো মোটামুটি ভালোই বলা যায়, এটা আমি টেস্ট করে দেখেছিলাম, তা ভালোই মনে হলো। তারপরই পেয়ে যাচ্ছেন একটি সাদা কাভার কেস, যেটা ফোনটির লুকটা করে আরও গর্জিয়াস, তা দেখতেই পাচ্ছেন, হয়তো এটা চার্জ কোয়ালিটি দিয়ে বানানো হয়েছে। আর সবচাইতে বড় কথা হচ্ছে এই ফোনটার বিল্ড কোয়ালিটি কিন্তু মোটামুটি নর্মালই বলা যায়। তার একটা অবশ্য কারণও আছে, কারণ এই ফোনটার বাজেটটা কিন্তু অনেক অনেক কম। তাহলে প্রথমেই এর ডিজাইন নিয়ে কথা বলি। দেখলেই একটা গ্লোয়িং ভাব চলে আসে, আপনি ফোনটা হাতে নিয়ে যদি একটু নাড়াচাড়া করেন দেখবেন যে এটা দুইটা কালার ধরতেছে, একটা হলো গাঢ় এবং আর একটা হলো হালকা, যেটা দেখতে লাগে আসলেই চমৎকার। এই ফোনটার উপরের দিকে টপ সাইডে আপনি গ্রামীণ ফোনের একটা ব্র্যান্ডিং পাবেন, আর ফোনটার যে ক্যামেরার ডিজাইন তাও আমার মতে খুবই সুন্দর করা হয়েছে, আপনাদের কাছেও ডিজাইনটা অনেক সুন্দর লাগবে আমি এটা মনে করি। এই ফোনটা কিন্তু আহামরি ভারী না, একদম ছোট এবং হালকা পাতলা একটা ফোন, হাতে নিলে খুবই হালকা লাগে, এক হাতে খুব ইজিলি ইউজ করা যায়। ফোনটার ডান সাইডেই আপনি পাওয়ার বাটন এবং ভলিউম বাটন পাবেন, আর পাওয়ার বাটনের উপরেই এক ধরনের টেক্সটার প্যাটার্ন দেওয়া হয়েছে, এটা ধরলেই আপনি বুঝতে পারবেন, এবং আমার কাছে মনে হলো পাওয়ার বাটন এবং ভলিউম বাটনটা ঠিকঠাক মতোই রয়েছে, যথেষ্ট পরিমাণে ক্লিকি ছিল এই ফোনটার হিসাবে। তাছাড়াও ফোনটার উপরে আপনি পেয়ে যাবেন 3.5mm অডিও জ্যাক, আরও পাচ্ছেন মাইক্রো USB পোর্ট, তাছাড়াও ফোনটার নিচেই পাবেন প্রাইমারি মাইক্রোফোন। আর ফোনের কভারটা আপনি পিছন সাইডের কভারটা যদি আপনি খোলেন তাহলে পেয়ে যাবেন ব্যাটারি লাগানোর সুবিধা এবং দুটো সিম ইউজ করার সুবিধা এবং একটা মেমোরি কার্ড ঢুকানোর সুবিধা। তো সব কিছুই ঠিক আছে, কিন্তু প্রশ্ন উঠতে পারে ভাই স্পিকারটা কোথায়? উত্তরটা হলো এই ফোনটার সামনে যে এয়ারপিস রয়েছে এটার ভিতরে স্পিকারটা সেট করে দেওয়া হয়েছে, আর স্পিকারের সাউন্ডটা খুবই যে ভালো তা নয় কিন্তু মোটামুটি ঠিক আছে। এই বাজেটে মোটামুটি সাউন্ডটা মোটামুটি ঠিকই ছিল চালিয়ে নেওয়ার মতো। তাছাড়াও এই ফোনটা আমি সিম ভরে কথা বলে দেখেছি, এটার যে সাউন্ড কোয়ালিটিটা সেটাও নর্মালের কাতারে ঠিকঠাকই ছিল। এই ফোনটাতে কিন্তু আপনি চাইলেই কল রেকর্ডও করতে পারবেন, যেটা অনেকটাই ভালো লেগেছে। আবার অনেকেও প্রশ্ন করতে পারেন ভাই এই ফোনটায় কি ফিঙ্গারপ্রিন্ট সেন্সর নেই? তাদের বলবো না ভাই, আসলেই নেই, আপনি এই ফোনটা শুধু সিকিউরিটি লক এবং ফেস আনলকই দিতে পারতেছেন। হ্যাঁ, সাথে ফেস আনলকও দিতে পারবেন, সেটা মোটামুটি অ্যাভারেজ হিসাবেই কাজ করেছে। তবে হ্যাঁ, একটা জিনিস খুব ভালোই লেগেছে, সেটা হচ্ছে রাতেও আপনার ফেস লক করতে আপনার ডিসপ্লেতে ফ্ল্যাশ লাইট অ্যাড করা হয়েছে, এবং ফ্ল্যাশ থাকার কারণে মোটামুটি ভালোই কাজ করে। এই ফোনটার ডিসপ্লেতে ব্যবহার করা হয়েছে একটা 5-ইঞ্চি ডিসপ্লে, আর এতে ব্যবহার করা হয়েছে কুল হোয়াইট VGA ডিসপ্লে, আর এটার রেজুলেশন করা হয়েছে 854x480 পিক্সেল। ডিসপ্লের যে প্যাডেল সেটা হচ্ছে IPS LCD, এটা যে খুব ভালো মানের ডিসপ্লে তা কিন্তু নয়, আসলে ফোনটার বাজেটে ছিল কম আর তাই এ ধরনের ডিসপ্লে ব্যবহার করা হয়েছে।
ডিসপ্লের কালারটা ছিল চালিয়ে যাওয়ার মতো, আপনারাও চালিয়ে নিতে পারবেন আশা করি। কিছু কিছু ক্ষেত্রে এটা যদি হালকা সাইড অ্যাঙ্গেল থেকে আপনি দেখেন তাহলে কিছুটা নেগেটিভই দেখতে পাবেন। আর এই ফোনটার যে ব্রাইটনেসটা এটা আপনার নিজে নিজেই অ্যাডজাস্ট করে নিতে হবে। এই ফোনটা আপনি পাবেন তিনটা কালারে। এই ফোনটা আপনি র্যাম পেয়ে যাচ্ছেন 2 GB আর রম পাচ্ছেন 32 GB। এটার পূর্বমূল্য ছিল 7,340 টাকা, এখন কিছুটা কমে হয়েছে 6,000 টাকা। আর এটার যে তিনটা কালার বললাম সেটা হলো ব্লুক কালার, স্কাই কালার এবং ব্ল্যাক কালার পেয়ে যাবেন। তো আপনাদেরকে সাজেশন করবো আপনার পছন্দের কালারটি আপনি কিনে নিতে পারেন। 32 GB রম হলেও এটা কিন্তু আপনি এক্সট্রা আলাদাভাবে মেমোরি ইউজ করতে পারতেছেন। তো আপনাদের আমি আলাদাভাবে সাজেশন করব, অবশ্যই একটা মেমোরি ব্যবহার করবেন এবং খুব ভালো মানের একটা মেমোরি ব্যবহার করবেন, এবং সেই মেমোরিতে আপনার ছবি, ফাইল, আদার্স আরও যা আছে সব রেখে দিবেন। তারপর ফোনের মেমোরিটা যত পারেন ফাঁকা রাখবেন, আর তাতে ফল পাবেন যে শান্তিমতো ফোনটা চালাতে পারবেন। আর এতে যদি আপনার কোনো অ্যাপস প্রয়োজন না হয় সেক্ষেত্রে আপনি অ্যাপসগুলো আনইনস্টল করে দেবেন, আর চেষ্টা করবেন সকল ধরনের লাইট ভার্সন অ্যাপসগুলো ব্যবহার করার। এতে আপনি পারফরমেন্সটা খুব বেটার পাবেন। এখন কথা বলবো ক্যামেরা সেকশন নিয়ে। এই ফোনটার ব্যাক সাইডে যে ক্যামেরা দেওয়া হয়েছে আমার কাছে পার্সোনালি সেটা খুব ভালোই লেগেছে। এত কম বাজেটে একটা ইউনিক ডিজাইন দেখলাম অনেক দিন পরে। এতে আপনি একটা ক্যামেরাই পাচ্ছেন, সেটা হচ্ছে 2 MP। আর এই ফোনটা দিয়ে আপনি সর্বোচ্চ 30 FPS 720 MP ভিডিও করতে পারবেন, এবং ফোনটার সেলফিতে আপনি পেয়ে যাচ্ছেন 0.3 MP। এবং এই ক্যামেরা দিয়ে আপনি ভিডিও রেকর্ডিং করার সময় সর্বোচ্চ 30 FPS 480 PX ভিডিও করতে পারবেন। তো ফোনটার ক্যামেরা দিয়ে আপনি একদম চলার মতো মোটামুটি ছবি তুলতে পারবেন এবং সাথে করতে পারবেন ভিডিও। এতে যে আপনি আহামরি খুব সুন্দর ছবি পাবেন সে আশা করবেন না, মোটামুটি কাজ চালিয়ের মতো ছবি তুলতে পারবেন। যেমন বিকাশ, রকেট এই সমস্ত ক্ষেত্রে যে সমস্ত ছবি প্রয়োজন হয় আপনি সে সমস্ত কাজেই ছবি লাগাতে পারবেন। তো আশা করি ভালোভাবে বুঝাতে পেরেছি এই ফোনটার ক্যামেরা সম্পর্কে। এই ফোনটাতে ব্যবহার করা হয়েছে অ্যান্ড্রয়েড ভার্সন 11 Go Edition। আর একটা কথা না বললেই নয়, এই ফোনটার যে কোনো অ্যাপস ওপেন করতে আমি দেখেছি মোটামুটি একটু সময় নেয়, কারণ ওই বাজেটটা একটু কম তাই হয়তো। তো আমার সাজেশন হচ্ছে এই ফোনটা ব্যবহার করার ক্ষেত্রে আপনি কিছুটা ধৈর্য রাখবেন, আর এতে করে আপনি ভালো মতো এটা ব্যবহার করতে পারবেন। তো বন্ধুরা, এই ফোনটাতে কিন্তু আপনি অনেকগুলা সুবিধাও পাচ্ছেন, আর সেগুলো যদি আপনি ব্যবহার করেন তাহলে আপনার ইউজ এক্সপিরিয়েন্সটা আরও বেটার হবে। তো সেগুলোও আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। প্রথমেই পাচ্ছেন আলট্রা পাওয়ার সেভিং মোডের সুবিধা, আর তারপরেই পাচ্ছেন ডো নট ডিস্টার্ব মোডের সুবিধা, তাছাড়াও পাচ্ছেন আই কেয়ার মোডের সুবিধা, তাছাড়াও পাচ্ছেন ওয়ান হ্যান্ড মোডের সুবিধা, ডার্ক থিমের সুবিধা, প্রাইভেট DNS-এর সুবিধা, এবং আরও পাচ্ছেন ব্যাটারি পার্সেন্টেজের শো সুবিধা এবং সোশ্যাল টার্বো সুবিধা। আমি যে সুবিধাগুলোর কথা বললাম অবশ্যই এই সুবিধাগুলো ব্যবহার করবেন, ব্যবহার করলে দেখবেন আপনার পারফরমেন্স এবং ইউজার পারফরমেন্সটা আরও বেটার হবে, আর এতে আপনি মোটামুটি অনেক কিছুই উপভোগ করতে পারবেন। এই ফোনটার প্রসেসর হিসাবে ব্যবহার করা হয়েছে ইউনিসক AC9832E28NM চিপসেট, এটা একটা কোর্টেক্সের প্রসেসর। এতে রয়েছে 1.4 GHz এবং ব্যবহার করা হয়েছে কোর্টেক্স A53। এই ফোনটা দিয়ে আপনি বেশ কিছু গেমও খেলতে পারবেন, তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে ফ্রি ফায়ারও খেলতে পারবেন। আর একটা কথা হচ্ছে এই ফোনটা যদি আপনি লম্বা সময় ধরে ইউজ করেন তাহলে মোটামুটি গরম হবে, যেমন আপনি গেম খেললে অবশ্যই গরম হবে, আপনি ক্যামেরার পিছন সাইডের হাত দিলেই বুঝতে পারবেন। এখন আমরা ব্যাটারি নিয়ে এবং চার্জিং নিয়ে কথা বলি। এই ফোনটাতে দেওয়া হয়েছে 3020 mAh-এর একটি ব্যাটারি, এবং এটা রিমুভেবল, আপনি চাইলে খুলেও ব্যবহার করতে পারবেন। এর ব্যাটারি ব্যাকআপটা ছিল এমন, যেমন আপনি শুধু কল করবেন এবং হালকা পাতলাভাবে চালাবেন তাহলে আপনি 1 থেকে 1.5 দিনই নিতে পারবেন, আর যারা ফেসবুকিং কিংবা ইউটিউব ইউজ করেন তারা প্রায় 8 ঘন্টার মতো ব্যাকআপ পাবেন।
আর সেটা আমার কাছে অবাকই লেগেছে। আমি যেটা পেয়েছি দাম হিসেবে খুব ভালো পারফরমেন্স দিচ্ছে ব্যাটারিটা। আর এতে যদি আপনি গেম খেলেন তাহলে আপনি 4 থেকে সর্বোচ্চ 4.5 ঘন্টা ব্যাকআপ পেয়ে যাবেন। এটা ফুল চার্জ করতে আপনার সময় নেবে 2 ঘন্টা 55 মিনিট। তো আপনাদের কাছে এই ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে আগামীকাল নতুন কোনো গ্যাজেট নিয়ে। সে পর্যন্ত সবাই ভালোই থাকবেন, আসসালামু আলাইকুম।